নরসিংদীতে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার পুরান পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পুরান পাড়া এলাকায় রেল লাইনের পাশের একটি খাদে বোরকা পরিহিত অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দেখে যেটা বোঝা যাচ্ছে প্রাথমিকভাবে যে সম্ভবত তাকে রেপ করা হয়েছে, রেপ করার পর তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। লাশ এখনো আইডেন্টিফাই হয়নি, লাশের পরিচয় আইডেন্টিফাই হয়ে গেলে বাকিটা আসলে বোঝা যাবে যে ঘটনা কী ঘটেছে।